আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে মুচমুচি বেগুন ভাজা খুব কম তেলে অল্প সময়ে কীভাবে করি সেটাই শেয়ার করলাম সবাই করে কিন্তু আমি একটা পদ্ধতি অবলম্বন করে খুব কম তেলে ভীষণতই গরমে দুর্দিনে যেখানে তেল সত্যি আমাদের কম খাওয়া প্রয়োজন আছে শরীরের পক্ষে যেটা ভালো সেটা কীভাবে করি সেটাই শেয়ার করছি চার থেকে পাঁচ পিস বেগুন সাদা বেগুন নিয়েছি আমি তার সাথে তিন থেকে চার চামচ বেসন তিন চামচ পোস্ত গোটা পোস্ত আর বেকিং পাউডার নিয়েছি এর সাথে এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ নুন বেসনটা যতটা দেবেন বেসন মোটামুটি প্রত্যেকটা বেগুনের ওপরে যেন কভার করা থাকে তবে কিন্তু মুচমুচে হবে এর সাথে পোস্ত দানা দেব পোস্ত দানা আর বেকিং পাউডার দিলে কিন্তু বেগুনটা একদম মচমচে হয় সাধারণত আমরা চালের গুঁড়ি ইউজ করি করতে পারেন যদি কারোর ঘরে থাকে না হলে বেকিং পাউডার আর পোস্ত দেবেন দেখবেন বেগুনটা একদম মচমচে হয়ে যাবে এবং খুব কম তেলে এটা ভাজা যাবে তিন থেকে চার চামচ বেসন পোস্ত এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ বেকিং পাউডার পোস্তর পরিমাণ যতটা দেবেন বেগুনটা খেতে ততটা সুস্বাদু হবে অবশ্যই গোটা পোস্ত সব একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু মাঝামাঝি হতে হবে যেন বেগুনের গায়ে এই ব্যাটারটা বসিয়ে দিতে পারি খুব পাতলা হলে ওটা ঝরে পড়ে যাবে আর খুব মোটা হলে ওটা কিন্তু গায়ে ভালো মতো লাগবে না একদম মাঝারি মাপের যেটা নাকি বেগুনের গায়ে ভালো মতো ডোবানো যাবে বা বসানো যাবে সেই অনুযায়ী ব্যাটারটা তৈরি করতে হবে যার জন্য খুব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে প্রথমেই অনেকটা জল ঢেলে দেবেন না সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আর ব্যাটারের মধ্যেও এক চামচ নুন আছে কড়াই তেল গরম করলাম আর বেগুনগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে রেখেছি যখন ভাজবো প্রত্যেকটা বেগুনের গায়ে চামচে করে বা হাতে করে হোক আলগা করে ব্যাটারটা বসিয়ে দেবো এমনিতে ডুবিয়ে রেখেছি তাতে যতখানি লাগবে তার উপরে এগুলো বসানোর জন্য একবার চামচ দিয়ে ওপরে কভার করে দেব আর ব্যাটারটা মাঝারি মাপের খুব পাতলাও না আবার খুব মোটাও না পোস্ত স্বাদ বেগুনের গায়ে দ্বিগুণ বাড়া শুধু বেগুন ভাজা নুন দিয়ে ভাজা খেতে যেমন লাগে কিন্তু পোস্ত বেসন এগুলো একসাথে মিশিয়ে দিলে তার সাথে সামান্য চালের গুঁড়ি দিতে পারেন ঠিক এইভাবে ডুবিয়ে রেখেছিলাম তারপরে প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালো মতো মাখিয়ে এক একটাকে আমি ঠিক এইভাবে ছাড়লাম দেখুন আমার কিন্তু ব্যাটারটা গা থেকে পড়ে যাচ্ছে না তার মানে এটা মাঝারি মাপের ছিল বলে বেগুনের গায়ে রাখতে পেরেছি না হলে কিন্তু ওটা ঝরে পড়ে যায় এইভাবে বেগুনগুলোর গায়ে খুব ভালো মতো ব্যাটারটা দিলাম আর প্রত্যেকটা বেগুনকে এবার একসাথে ছেড়ে আমি কিন্তু খুব কম তেলে ভাজবো যার জন্য খুব মতো আমি তেল দিয়েছি বেগুন কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে বেগুন ফুলকপি এগুলো ভাজা করতে গেলে তেলের পরিমাণ অবশ্যই বেশি টানে এবং সেটা অবশ্যই আমাদের শরীরে যায় পোস্তর কভার করা থাকলে তেলটা কম টানে এইভাবে এক পিঠ লালচে করে ভেজে উল্টে দিলাম এপিট ওপিট কিন্তু আমার দুই পিটি লালচে করে ভাজা হয়ে গেছে পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে মেখে বেগুন ভাজি খেয়ে নিতে পারেন অথবা যারা শুকনো ভাত পছন্দ করেন এইভাবে বেগুন ভেজে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে শুকনো ভাতে আর এক ফালি পেঁয়াজ খেয়ে দেখবেন গরম গরম ভাতে দুর্দান্ত স্বাদের মাছ মাংস ছাড়াও পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো নাকি খেতে অতি সুস্বাদু এবং অবশ্যই সেগুলো হেলদি তেলে ভাজা জিনিস হেলদি এই জন্যই বললাম যে খুব কম তেলে কীভাবে এইরকম মুচমুচে বেগুন ভাজা করা যায় গরম গরম ভাতে কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে সকালের জল খাওয়ার কিন্তু হয়ে গেল আপনারাও করতে পারেন এইভাবে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা